আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি ডাবল স্ট্যান্ডার্ড 2.0 এই অডিও সিরিজটির একটি পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব 2, 3, 4, 1 এই অধ্যায়টি থেকে। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। ডিভোর্সি ও বিবাহিতা। কবি সাহিত্যিকরা নদীর দিকে চেয়ে জীবনের ছন্দ খুঁজে ফিরেছেন। এক পার ভেঙে গিলে নেই, আরেক পারে জেগে ওঠে চর, কখনো ভরা কখনো মরা, পালাক্রমে জোয়ার ভাটা। দেখবেন একটা স্রোত বাড়ি দিয়ে দিয়ে একটু একটু করে ভাঙে। মানুষও ছোট ছোট ঘটনায় একটু একটু করে কষ্ট পায়, ভাঙে পড়ে। উপরে আনন্দের কিছু হচ্ছে কিন্তু সে ট্যার পাচ্ছে না, ভেবে নেয় এই একটা পাড়ই তার জীবন। কিন্তু আমি তো পার না, আমি তো নদী, আমার গন্তব্য তো সাগর। পারে কি হচ্ছে না হচ্ছে তাতে আমার কি? এই পার ছেড়েই তো আমাকে অনন্ত সম্মুখপানে এগোতে হবে। এই পারগুলো আমার এই পথ চলার এক একটা অতি ক্ষুদ্র ফেলনা অংশ। এগুলো আমি নই, আমি নদী। এই ভাঙাগড়া দুটোই আমার প্রাপ্তি, আমার কোনো লোকসান নেই, হারানোর কিছুই নেই। 700 কোটি মানুষের মাঝে আপনার জীবনটা দেখেন, আপনার এই কষ্টের কী দাম? সৃষ্টির শুরু থেকে মহাকালের বিষাদ পরিশনে আপনার এই কষ্টের কী মূল্য, কী ব্যাপ্তি, কী বা ওজন? উঠে দাঁড়ান, উঠেন, দাঁড়ান, নিজের জীবনকে একটু উপর থেকে দেখেন, একটু উপর থেকে, আরেকটু উপরে, ব্যাস। হ্যাঁ, এবার দেখেন আপনি যে কষ্টে আছেন এটা এক পাশ, আরেক পাশে ভালো কিছু হচ্ছে। সেটা হতে পারে ইহজীবনে, হতে পারে পরজীবনে। দেখেন এই নদীটা আপনি, এক পাশে ভাঙছে, আরেক পাশে কত সুন্দর চর জাগছে, ঘটছে। আজীব এক জীবনদর্শন দিয়ে গেছেন 1400 বছর আগের এক মহাপুরুষ। মুমিনের ব্যাপারে আমি আশ্চর্য হই, তার শুধুই কল্যাণ আর কল্যাণ। আর এটা কেবল তার সাথেই হয় যে বিশ্বাস করে। সে যখন প্রাচুর্যের মাঝে থাকে আর মন ভরে থাকে কৃতজ্ঞতায়, তখনও কল্যাণ। আবার যখন সে বিপদে আপদে ধৈর্যে অটল থাকে তখনও তার কল্যাণ। মাশা আল্লাহ, লাবণ্যভাবে আপনার বাসভূষা তো জাদুঘরে রাখার মতো জিনিস। কি যে বলো, আজ তো তাও চিনি কম হয়েছে, লজ্জা পেল বেচারি। সেই ভালো, আমি আর আমার উনি দুজনে কম চিনি পছন্দ করি। আমি শিওর আমার সাহেব বাসায় গিয়ে আমাকে এটা বানাতে বলবেন, শিখিয়ে দিয়েন তো ভাবি। কোনো চিন্তা নেই, সব শিখিয়ে দেব। তুমি কিন্তু তিথি কথা বাকি রেখেছিলে গতদিন, শুধু বিধবাদের অ্যাঙ্গেল থেকে একাধিক বিয়ের যৌক্তিকতা বলেছিলে, পুরোটা না শুনলে খচখচ করছে। আচ্ছা, মনে আছে তো সেদিনের আলোচনাটা? শুধু বিধবাদের কাহিনী শুনিয়েছিলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। আর চিরকুটটা দেখলে তো তোমার চেহারার এক্সপ্রেশন অবধি মনে পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, খুব একচোট হে হে করলো তারা। হয়েছে হয়েছে, দ্বিতীয় যে বিষয়টা বলবো সেটা হলো নারী নির্যাতন। নারী নির্যাতন তো একটা মহামারী জাতীয় সমস্যা, আপনি তো এই ব্যাপারে আমার চেয়েও এক্সপার্ট। এর পেছনে অনেকগুলো কারণ, যৌতুক একটা কারণ ছিল, ছিল আবার কি বলছো, এখনও আছে, শুধু নামটা নেই। মেয়ের বাবা এখন নিজে এসে দেয় যৌতুক, দেয় ছেলের চাইতে হয় না। সে কি, কেন? যারা দিন প্রাণা, আল্লাহ তাদের অহেতুক ও কষ্টকর লেটেস্ট তথ্য থেকেও হেফাজত করেন। কেননা কিছু না দিলে মেয়েকে শ্বশুরবাড়িতে কথা শুনতে হয়, বিয়ের আগে দাবি করলে না হয় বিয়ে ভেঙে দিলাম, পরে দাবি করলে, খোঁটা দিতে থাকলে সেটা প্রতিরোধের কী ব্যবস্থা? সেই জন্যে না চাইতে যৌতুক দিয়ে দেয় মেয়ের বাপেরা আজকাল। ওহো, নতুন জিনিস জানলাম তো। মুসলিম সমাজ আর ইসলামে কত তফাত ভাবে। কি যেন বলছিলে তো, নারী নির্যাতন দমনে যে সমাধানগুলো আসছে সবই অর্থনৈতিক সমাধান। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন করতে হবে, শিক্ষিত হয়ে স্বাবলম্বী হতে হবে, যাতে অত্যাচারী স্বামীর হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায়। তাই তো, স্বামী নির্ভর স্ত্রী মুখ বুঝে সইতে বাধ্য, ভয় পায় প্রতিবাদ করতে, স্বামী বের করে দিলে দাঁড়াবে কোথায় গিয়ে। আর সচেতন শিক্ষিত রোজগারি নারী মুখ বুঝে নির্যাতন সইবে না, সচেতন নারী ডিভোর্স দিয়ে কারাগার থেকে বেরিয়ে আসবে, এটাই তো টার্গেট। ফাঁদ টেয়ার পাচ্ছে লাবণ্য আমতা আমতা করে। না, ঠিক তা না, রোজগেরে বইয়ের উপর স্বামী নির্যাতনই করবে না, শিক্ষিত নারী প্রতিবাদ করবে, মামলার ভয় দেখাবে। কিন্তু ভাবি, পরিসংখ্যান তো বলছে ভিন্ন কথা। আপনার হিসেব মতে নারী স্বাবলম্বী হলে নির্যাতন কম হওয়ার কথা, কিন্তু ডিভোর্স বাড়ছে। ডিভোর্স বাড়া প্রমাণ করে যে নির্যাতন কমেনি, স্বাবলম্বী নারী নির্যাতনের প্রতিবাদ করতে শিখেছে কিন্তু নির্যাতন কমেনি।
ঢাকায় প্রতিদিন গড়ে 50 থেকে 60টা ডিভোর্সের আবেদন জমা পড়ছে। গত 7 বছরে তালাকের আবেদন 52 লাখ, বেড়েছে 34%। তালাকের 80% আবেদন করছে নারীরা, যাদের বয়স 25 থেকে 35। আচ্ছা, ডিভোর্স কেন বাড়ছে এটা আরেক আলাপ। বাড়ছে বাড়ুক, বাড়তেই পারে। মেনে নিলাম ডিভোর্সই নারী নির্যাতনের সমাধান, কিন্তু তারপর? তারপর কি আবার? তারপর ওই স্বামী পাওয়া মেয়েটার মৌলিক আদি মানবিক চাহিদা পূরণের কী পথ? লিভ টুগেদার নাকি আবার বিয়ে? নাকি বাকি জীবন এই যুবতী মেয়েটার আর কোনো ইচ্ছাই জাগবে না? কী ব্যবস্থা তার জন্যে? সলিউশন অর্ধেকটা কেন? ধরে নিচ্ছি ডিভোর্সে মেয়েদের কোনো দোষ থাকে না, সব স্বামী পাষণ্ড। পাষণ্ড স্বামীর নির্যাতনে শিক্ষিত রোজগারের নির্দোষ মেয়েটা ডিভোর্স নিতে বাধ্য হল। মেয়ের তো দোষ নেই, যে মেয়ে স্বামীর সঙ্গসুখ চেনে তার তো প্রয়োজন হবেই, ক্ষুধাতৃষ্ণার মতো স্বাভাবিক অবশ্যম্ভাবী প্রয়োজন। কি করবে সে? নাকি রোজগার দিয়ে যৌনতার প্রয়োজন মিটিয়ে ফেলা হবে? অবশ্যই আবার বিয়ে করবে, জীবন তো পড়ে আছে। হ্যাঁ তো, এই যে 52 লাখ নিষ্পাপ মেয়ে আবার বিয়ে করে সমাজের সম্মান নিরাপত্তা নিশ্চিত করতে চাইলে তার জন্য অপশন কী কী? আনকুরা কুমার তো আর পাবে না, আরেক ডিভোর্সি বা বিপত্নিককে খুঁজে নিতে হবে। মানে ওই 52 লাখ ডিভোর্সি ছেলের মাঝে কাউকে বেছে নিতে হবে যার নির্যাতনের হিস্ট্রি থাকার সম্ভাবনা আছে। এর মানে হচ্ছে আরেক ডিভোর্সি নির্যাতনকারীর হাতে পড়বে। স্বামিত্বের পরীক্ষায় আনসাকসেসফুল, আবার তিথি ঘুরিয়ে আগের জায়গা দিয়ে আনল। এক বিপদ থেকে বেরিয়ে আবার বিপদের মুখে। একাধিক বিবাহের প্রচলন যদি আজ সমাজে থাকত, নারীর জীবনটাই আরও সহজ হতো ভাবি। 52 লাখ নির্দোষ মেয়ে স্বামী হিসেবে আনসাকসেসফুল 52 লাখ পুরুষ পেতে পারত, কারো দ্বিতীয় স্ত্রী। অলরেডি যারা স্বামী হিসেবে সফলতার পরিচয় দিয়েছে, ঠিক কিনা বলেন? বিধবার সাথে সাথে ডিভোর্সি মেয়েদের জন্যও এটা সর্বোচ্চ কল্যাণকর বিধান। আরে, এটা তো মেয়েদেরই অপশন বাড়াচ্ছে, মেয়েদের সুযোগই বেড়ে যেত, এভাবে তো কখনোই ভাবিনি। শুধু তাই না, বরং আমাদের জন্যও, মানে যারা বিবাহিতা তাদের জন্য এটা সর্বোচ্চ কল্যাণের হুকুম। একটা জিনিস খেয়াল করেন, এই যে ডিভোর্সগুলো হচ্ছে, পুরুষ কিন্তু প্রেশার নেই। পুরুষ জানে সে আবার আন করে একটা মেয়ে চাইলেই বিয়ে করতে পারে, লেভেল স্ট্যাটাস একটু কমিয়ে নিলেই অনেক কুমারী মেয়ে পাবে। কিন্তু মেয়েরা পরবর্তী বিয়েতে একটু প্রেশারেই থাকে, ডিভোর্সে পুরুষের দিকে লাভের পাল্লা। সুতরাং মেয়েদের শিক্ষিত স্বাবলম্বী করে ডিভোর্সের রেট বাড়িয়ে আলটিমেটলি লাভ হচ্ছে পুরুষের। তিথির এসব কথাবার্তায় লাবণ্যের বিস্ময়ের ঘোর আর কাটে না। এই মেয়ে বলে কি এগুলা? তাহলে বরং যদি পরিবারেই স্বামীকে একটু ইনডাইরেক্ট প্রেশারে রাখা যেত, যেমন আমি দুর্ব্যবহার করলে আমার স্ত্রীর জন্যে আরও অনেক রাস্তা খোলা, অনেক পুরুষ তাকে দ্বিতীয় বিয়ে করার জন্য রেডিই আছে, তার অপশন আছে। সুতরাং স্বামীরাও প্রেশারে থাকত, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করত, সতর্ক হতো আরও, আসলে ভাবতে চাইলেও ভাবা যেত। তিথির কথা শুনে লাবণ্য ভাবছে, এগুলো সব তো সামনেই হয়, এগুলো তো জানা জিনিস, তিথি ভেবেছে আর আমি ভাবিনি, না ভেবে কেবল লিখেই গেছি। আরেকটা জিনিস ভাবি, এখন তো শিক্ষিত সচেতন নারীরা অত্যাচারী স্বামীর কারাগার থেকে বেরিয়ে আসছে, আসতে পারছে। গ্রামের অশিক্ষিত নির্ভরশীল মেয়েরা কিন্তু মুখ বুঝে এক স্বামীরই ঘর করে যাচ্ছে। একাধিক বিবাহের ব্যাপক প্রচলন থাকলে জালেম স্বামীর সংসারে মুখ বুঝে করে যেতে হবে, এই মাইন্ডসেট থেকে শিক্ষিত অশিক্ষিত সব নারীই মুক্তি পেত, মুক্তি পেত পুরো নারী সমাজে। যৌতুক লোভী নেশাগ্রস্ত স্বামী থেকে নির্ভয়ে ডিভোর্স নিতে পারত সবাই। যদি কনফার্ম থাকত, আমি সম্মানের সাথে কারো দ্বিতীয় স্ত্রী হতেই পারি, আমাকে বিয়ে করার জন্য লোকের অভাব নেই, ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় শঙ্কায় জালেমের ঘরে জীবন পার করতে হতো না। তিথির কণ্ঠে আত্মবিশ্বাসের গভীরতা। ইস তিথি, এই একাধিক বিয়ের ব্যাপারটা নিয়ে কী পরিমাণ বিদ্বেষী না ছড়ানো হয় জানো তুমি? আমি নিজেই একসময় লিখতাম, অথচ একটাবারও ভেবে দেখলাম না, আল্লাহ যে বিধান দিলেন কেন দিলেন, বেনিফিটটা কি? সব নারীর জন্যে কত নিরাপত্তার একটা ব্যাপার, যে বুঝবে সে বিস্মিত হবে। সে যুগেও মুষ্টিক কবিরা বিহ্বল হয়েছে, এই যুগেও বিজ্ঞানীরা হতভম্ব হচ্ছে, এরই নাম মুজিজা, যা হয়রান করে দেয়। হ্যাঁ ভাবি, একাধিক বিয়ের বিপক্ষে দাঁড়িয়ে আমরা নিজেরাই নিজেদের জীবনকে কঠিন করেছি, আটকে ফেলেছি। তাই ইসলামের এই সীমিত পর্যায়ের একাধিক বিয়ের বিধান একটি নারীবাদী বিধান, নারীর স্বার্থে নারীর পক্ষে। একাধিক বিবাহ আপাতদৃষ্টে পুরুষের লাভ মনে হলেও এটা নারীর সামাজিক ক্ষমতায়নের বিধান, যা সোজা রাখে পুরুষকে,
আর পুরুষের জন্যে কিছুটা বিপদই, সেটা পরে আসছি। লাবণ্যের ফোন এসেছে, উঠে চলে গেছে ফোন নিয়ে। তিথি জানে রিংটোনটা শেষ না হওয়া অবধি লাবণ্য ফোন ওঠাবে না। أسألك العفو